السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومواله. وأن الله هو العلي الكبير. الله رب العالمين هلين شو اچھو محان. ألم تر أن الله أنزل من السماء ماء. তোমরা কি পৃথিবীর মানুষ লক্ষ্য করো না, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে পানি অবতীর্ণ করেন, ফাতুসবিহুল আরদু মুখদাররাতান, এরপরে জমিনটা সবুজ শ্যামল হয়ে যায়। পানি অবতীর্ণ করার পরে জমিন সবুজ শ্যামল হয়ে যায়। ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এক আয়াতে দুটা দুটা করে আল্লাহর সিফাত বর্ণনা করছেন। এখানে প্রত্যেকটা আয়াতে কিন্তু আল্লাহর সিফাত আছে, শেষে শেষে সিফাত আর সিফাত, সিফাত আর সিফাত। এই সিফাতটা আগে যে কথা বলছে তার সাথে সম্পৃক্ত, মানে এখানে লাতিফুন খাবির দুটা বলছেন না, এই লাতিফুন খাবিরের সম্পর্ক আনজালা মিনাস সামাই মাআন ফাতুসবিহুল আরদু মুখদাররাতান, এই কথাটা বলেই বলছেন লাতিফুন খাবির। আগের দেখেন আল্লাহ হলেন সত্য হক মাহবুব, আর আল্লাহ ছাড়া যত মাহবুদ আছে সব বাতিল মাহবুদ, এটা বলে দুইটা সিফাত বলছেন হুয়াল আলিয়ুল কাবীর। আবার এর আগে দেখেন দিনের মধ্যে রাত ঢুকান, রাতের মধ্যে দিন ঢুকান, এটা বলে দুইটা সিফাত বলছেন সামিউন বাসির। প্রত্যেক আয়াতে আল্লাহ পাক এইভাবে দুইটা দুইটা করে সিফাত বলছেন। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানের মধ্যে যা কিছু আছে জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। ওয়া ইন্নাল্লাহ লাহুয়াল গানিউল হামিদ, এখানে আর দুটো বলছেন গানি আর হামিদ বলছেন, অর্থাৎ এই দুটার সাথে ওই আসমান জমিনের মালিকানার সম্পর্ক আছে। আল্লাহ হলেন অভাব মুক্ত গানি, সবচেয়ে ধনী, আল্লাহ কত ধনী কেউ নেই, সবই তো আল্লাহ, আল্লাহর বিপরীতে তো ফকিরও নাই, কি বলেন, আরেকজন যে কম কমওয়ালা তো একজনও নাই, বাকি সবে জিরো কিচ্ছু নাই, একমাত্র সব কিছুর একচ্ছত্র মালিক রাব্বুল আলামিন আল হামিদ, তিনি নিজে নিজে প্রশংসিত, মাখলুক যদি তার প্রশংসা নাও করে তাও তিনি হামিদ সুবহান। আলাম তারা আন্নাল্লাহ সাখখারা লাকুম মা ফিল আরদি ওয়াল ফুলকা তাজরি ফিল বাহরি বি আমরিহি, তোমরা কি লক্ষ্য করো না আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে যা কিছু আছে তা তোমাদের জন্য অনুগত করে দিয়েছেন। ওয়াল ফুলকা নৌযানগুলোকে, সমুদ্রের নৌকাগুলো জাহাজগুলোকেও তোমাদের অনুগত করে দিয়েছেন। তাজরি ফিল বাহরি বি আমরিহি, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশেই সাগরের মধ্যে তোমাদেরকে নিয়ে পরিভ্রমণ করে, সাগরের মধ্যে চলে। ওয়ায়ুমসিকুস সামাআ আন তাকা আলাল আরদি ইল্লা বিইজনিহি, ওয়ায়ুমসিকুস সামা, আল্লাহ আসমানকে ধরে রাখছেন, সুবহানাল্লাহ, আসমানকে ধরে রাখছেন, আমসা মানে আল্লাহ শক্ত করে আসমানকে ধরে রাখছেন, আন তাকা আলাল আরদি, যাতে জমিনের উপরে না পড়ে, আল্লাহ যদি ধরে না রাখতেন আসমান ধপাস করে জমিনের উপরে পড়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাথার উপরে আসমানকে ধরে রাখছেন, জমিনের উপরে পড়তে দিতেছেন না, ইল্লা বিইজনিহি, আসমান চাইলেও জমিনের উপরে পড়তে পারবে না আল্লাহর অনুমতি ছাড়া, সুবহানাল্লাহ, আল্লাহ অনুমতি দিলে আমাদের দিন সব পড়ে যাবে, সেদিন আল্লাহর অনুমতি দিবে। ইন্নাল্লাহা বিন্নাসি লারাউফুর রাহিম, এখানে আর দুটা সিফাত রাউফুর রাহিম, যে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রতি রাউফুর রাহিম, রাউফুর রাহিম হওয়ার কারণে জমিনের সব কিছুকে আমাদের জন্য অনুগত বানিয়ে দিয়েছেন, জমিনের যা আছে সব হালাল বানিয়ে দিয়েছেন, কয়েকটা ছাড়া, জমিনে যা আছে অল্প কয়েকটাকে হারাম করে আর সব আমাদের জন্য হালাল বানিয়ে দিয়েছেন। তারপরে আল্লাহ পাক নৌযানকে আমাদের জন্য অনুগত বানিয়ে দিয়েছেন, আসমানকে মাথার উপর আল্লাহ ধরে রেখেছেন, এগুলো যদি রাউফুর রাহিম না হইতেন তাহলে এই কাজ আল্লাহ রাব্বুল আলামিন করতেন না। ওয়া হুয়াল্লাযী আহয়াকুম থুম্মা ইউমীতুকুম থুম্মা ইউহয়ীকুম ইন্নাল ইনসানা লাকাফুর, এবার আল্লাহ সিফাত বলে না, এবার মানুষের সিফাত বলছে এই আয়াত।
তিনি সেই আল্লাহ যিনি আহিয়াকুম তোমাদেরকে জীবিত করেছেন। তো আমরা আগে কি মরা ছিলাম কি বলেন তো দেখি? মানুষ প্রথম মরা না জিন্দা? আগে মৌত না আগে হায়াত? আগে মানুষ আগে মরা থাকে, মানুষ আগে মৃত মাইয়্যিত, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করেন। এজন্য সূরা আল বাকারার মধ্যে বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, কেমন করে তোমরা আল্লাহর সাথে কুফরি করো, তোমরা তো ছিলে মৃত আমওয়াত। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আগে মৌত তারপরে হায়াত। এজন্য আল্লাহ বলেছেন তিনি সেই আল্লাহ যিনি আহইয়াকুম তোমাদেরকে জীবিত করছেন, সুম্মা ইউমিতুকুম আবার তিনি তোমাদেরকে মৃত্যু দিবেন, সুম্মা ইউহইকুম আবার তিনি তোমাদেরকে জীবিত দিবেন। এখানে দেখেন সুম্মা সুম্মা বলছেন, ফা আর সুম্মা দুটার মধ্যে পার্থক্য বলছিলাম আমরা, কি পার্থক্য? হ্যাঁ, সুম্মা মানে দেরি, এ দুটোই আল্লাহ সুম্মা বলছে মানে জীবন দিছে, জীবনের পরে সুম্মা ইউমিতুকুম সাথে সাথে মৃত্যু দেন নাই, কিছু পরে মৃত্যু দিন, সুম্মা ইউহইকুম আবার সাথে সাথে জীবিত করবেন না, আবার অনেক দিন পরে গিয়ে আবার জীবিত করবেন। ইন্নাল ইনসানা লাকাফুর, অবশ্যই মানুষ হলো কাফুর। এবার মানুষের সিফাত বলছে সব মানুষই অকৃতজ্ঞ, এখানে আল্লাহ পাক কোনো মানুষের আলাদা করেন নাই, লাকাফুর খালি কি অকৃতজ্ঞ না, অবশ্যই অকৃতজ্ঞ, কারণ আল্লাহর যেই এহসান আল্লাহর যে অনুগ্রহ বর্ণনা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তো মানুষ যদি অকৃতজ্ঞ না হয় তো মানুষ তো আল্লাহর কাছে সারাক্ষণ সেজদায় পড়ে থাকত, তারা তো টানি তোলা যেত না, সেজদা থেকেই উঠত না। তো মানুষ অকৃতজ্ঞ বলেই তার জোর করেও সেজদা দেওয়ানো যায় না, এই জন্য আল্লাহ বলছেন এরা লাকাফুর, অবশ্যই অকৃতজ্ঞ, এরা আমি আল্লাহ এত এহসান ওমা কাদারুল্লাহ হাক্কা কাদার, এরা আল্লাহ চিনতে পারে না, আল্লাহর ওজন মাপতে পারে নাই, আল্লাহর পরিমাপ করতে পারে নাই এরা। এই জন্য আল্লাহ পাক মানুষকে বলছেন লাকাফুর। লিকুল্লি উম্মাতিন জাআলনা মামসাকান, প্রত্যেক উম্মতের জন্যই আমি সুনির্দিষ্ট এবাদতের রাস্তা বানাই দিছি, সুনির্দিষ্ট শরীয়ত এবাদত প্রত্যেক উম্মতের জন্যই আমি দিয়েছি। হুম নাসে কুহু, প্রত্যেকেই তা পালন করে গিয়েছে, মানে অতীতের সমস্ত উম্মত। আল্লাহ পাক যে মানসাকা যে ইবাদতের পদ্ধতি দিয়েছেন সেই ইবাদতের পদ্ধতি পালন করছে। এখানে দেখেন ইবাদতের পদ্ধতিটাকে বলছেন মানসাকা, মানসাকা হলো নুসুক, নুসুক নুসুকটা ইবাদতের একটা প্রকার, আমরা আজকের খুতবায় আলোচনা করছি নুসুকি এবাদত। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি, নুসুক এখানে নুসুক থেকে মানসাকা, মানে নুসুকটা এবাদতের একটা গুরুত্বপূর্ণ প্রকার। এজন্য কোরবানিকে নুসুকি এবাদত বলা হয়, জবেকে নুসুকি বলা হয়। ফালা ইউনাজিউন্নাকা ফিল আমরি ওয়াদউ ইলা রাব্বিক, সুতরাং তোমরা আল্লাহর কোন নির্দেশ নিয়ে ঝগড়া নিপতিত হইও না, ফালা ইউনাজিউন্নাকা, তোমাদেরকে যেন কোন অবস্থা ঝগড়া বিপদে ঝগড়া বিবাদে লিপ্ত না করে, ফিল আমরে আল্লাহর নির্দেশের ব্যাপারে, অর্থাৎ আল্লাহর নির্দেশের ব্যাপারে ঝগড়াঝাটি করবা না, ঝগড়াঝাটি করে কায়েম করা আল্লাহর নিয়ম না, আল্লাহর মানে আদেশ না। ওয়াদউ ইলা রব্বিক, তুমি কি করবা, মানুষকে তোমার রবের দিকে দাওয়াত দাও, মানে দাওয়াতের মাধ্যমে আল্লাহর হুকুম পালনে উৎসাহিত করো, কিন্তু পালা ইউনা যে অন্যকে আল্লাহর হুকুম পালন নিয়ে মানুষের সাথে ঝগড়া বিবাদ করিও না। ইন্নাকা লা আলা হুদাম মুস্তাকিম, ও নবী অবশ্যই আপনি সঠিক রাস্তার উপরে আছেন, মানে আপনি অবশ্যই, আমি আল্লাহ সার্টিফিকেট দিচ্ছি, অবশ্যই অবশ্যই আপনি হুদাম মুস্তাকিম সঠিক সরল পথের উপরেই আছে। ওয়া ইন জাদালুকা, এরপরও যদি তারা আপনার সাথে গায়ে পড়ে ঝগড়া করতে চায়, কিছু মানুষ আছে গায়ে পড়ে ঝগড়া করতে চায়,
কাফেরেরা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গায়ে ঝগড়া করতে চায়। তা আল্লাহ পাক বলেন এর পরেও যদি তারা আপনার সাথে তর্ক বিতর্ক ঝগড়া লিপ্ত হতে চায় ফাকুলিল্লাহু আলামু বিমা তাআমালুন, আপনি শুধু এই জবাব দিবেন আল্লাহু আলামু বিমা তাআমালুন, তোমরা যা কিছু করো আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন, আমার সাথে ঝগড়া বিবাদ করিও না, তোমরা যা করো আমার আল্লাহ সব ভালো করেই জানেন। আল্লাহ ইয়াহকুমু বাইনাকুম ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তোমাদের মাঝে ফয়সালা করে দিবেন। ফীমা কুনতুম ফীহি তাখতালিফুন, যে বিষয়ে তোমরা ইখতিলাফ করতে মতবিরোধ করতে এই বিষয়ের ফয়সালা কিয়ামতের দিন আল্লাহ পাক করে দিবেন। অর্থাৎ আল্লাহ পাক কিয়ামতের দিন ফয়সালা করবেন তোমরা এটা নিয়ে ঝগড়াঝাটি মারামারি করিও না, ফয়সালা করবেন আল্লাহ রাব্বুল আলামিন। আলাম তাআলাম আন্নাল্লাহ ইয়ালামু মা ফিস সামাই ওয়াল আরদে, তোমরা কি জানো না আসমান আর জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের ইলমের মধ্যে আছে, আল্লাহ পাক সব জানেন। ইন্না যালিকা ফি কিতাব, এবং আল্লাহ পাক সব কিছু কিতাবের মধ্যে লিখেও রাখছেন, আল্লাহর একটা সংরক্ষিত কিতাব আছে। এজন্য তাকদীরের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো কিতাব, আল্লাহ পাক সব কিছু লিখে রাখেন। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, অবশ্যই ইহা আল্লাহর পক্ষে একেবারে সহজ কঠিন কিছু না। ওয়াইয়াবুদুনা মিন দুনিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা, তারা আল্লাহকে বাদ দিয়ে এমন এমন বাতিল মাবুদের ইবাদত করে মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা, যে ব্যাপারে আল্লাহ পাক কোনো দলিল প্রমাণ অবতীর্ণ করেন নাই। শিরকের পক্ষে আল্লাহ পাক কোনো দলিল প্রমাণ অবতীর্ণ করেন নাই। তার অর্থ কি? তার অর্থ হলো যে লোকটা শিরিক করতেছে সে ওই বাতিল মাবুদকে সুপারিশকারী মনে করতেছে, এই যে সে মনে করতেছে সুপারিশকারী, এই মনে করার পক্ষে আল্লাহ কোনো দলিল নাজিল করেন নাই। এজন্য পৃথিবীতে মানুষ যেই কারণে শিরিক করে এই শিরিকের পক্ষে আল্লাহ কোনো দলিল অবতীর্ণ করেন নাই। ঠিক বেদাতেরও কোনো দলিল নেই, শিরকেরও কোনো দলিল নেই, বেদাতেরও কোনো দলিল নেই, কিন্তু যারা শিরিক করে বেদাত করে তারা কিন্তু দলিল নিয়ে আসে, তারা ভুল ব্যাখ্যা, মানে আয়াতের অভাব নাই তাদের কাছে, হাদিসের অভাব নাই, অথচ ওই আয়াতের সাথে ওই হাদিসের সাথে এই বিষয়ের কোনো সম্পৃক্ততা নাই। দেখবেন বেদাতিদের বড় বৈশিষ্ট্য, এখন ইদানিং আমাদের বাংলাদেশে দেখবেন বড় বড় কিতাব নিয়ে যায় হাদিস নিয়ে, দেখো দেখেন দেখেন দেখেন, কাল আজকে দেখলাম একটা তিরমিজি নিয়ে গেছে জামেয়া তিরমিজি, দেখেন 1200 বছর আগে ঈদে মিলাদুন নবীর কথা কিতাবে পাওয়া গেছে, কোথায় পাওয়া গেছে জামেয়া তিরমিজির মধ্যে, তার তিরমিজি দেখা দিচ্ছে, মানে মূর্খ লোকেরা হাইকোর্ট দেখাইতেছে, সাধারণ মানুষ তো কবরে আল্লাহ দেখছো আমাদের হুজুর করতেছে এখানে 1200 বছর আগে তিরমিজির মধ্যে আছে। তিরমিজির মধ্যে কি আছে? তিরমিজির মধ্যে একটা বাব আছে, বাবু মা যা ফি মিলাদেন নবিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ সংক্রান্ত যা এসেছে, তো মিলাদ নিয়ে তো পৃথিবীর কোনো আলেমের দ্বিমত নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জন্ম হয়েছে, নবী সাল্লাল্লাহু আল্লাহ হঠাৎ করে আসমান থেকে পালাই দেয় নাই, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত, জন্ম তো জন্ম তো হয়েছে, এই ব্যাপারে পৃথিবীর কেউ কেউ কইছে না রাসুলের জন্ম হয় নাই, রাসুলের জন্ম মিলাদ এটা তো সবাই সর্বমিনে স্বীকার করে, পৃথিবীর সমস্ত ওলামায়ে কেরাম স্বীকার করে, কারো দ্বিমত নেই। দ্বিমতটা হলো ওই জায়গায় তুমি রাসুলের জন্মদিনকে কেন্দ্র করে শিরিক করবা বেদাত করবা, যে অনুষ্ঠানগুলো করিবা উদযাপন করিবা জষ্টে জুলুস করিবা তারপরে মিলাদ করবা কেয়াম করবা এটা করবা ওইটা করবা, এগুলো নিয়ে নাকতা তো ওগুলো 1200 বছর আগে ইমাম তিরমিজি ওখানে লেখে গেছে যে এগুলো করবা, ওইটা যদি লিখি যায় ওইটা দেখাও যে তিরমিজির মধ্যে লিখছে তোমরা জশ্নে জুলুস বাইর করিও তোমরা এটা করিও, আমার জন্মদিন আসলে আল্লাহ রাসূল কইছে তোমরা মিছিল বাইর করবা তোমরা এই করবা তোমরা সেই করবা, সেগুলো থাকলে দেখাও। মিলাদের ব্যাপারে তো মুসা আলাইহিস সালামের মিলাদের ব্যাপারে কোরআনে কত আয়াত, মুসা আলাইহিস সালামের জন্মের ইতিহাস আল্লাহ বর্ণনা করছে না, ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের ইতিহাস বর্ণনা করছে না, ঈসা আলাইহিস সালামের মিলাদ আল্লাহ কোরআনের পাতা জুড়ে ঈসা আলাইহিস সালামের মিলাদ মুসা আলাইহিস সালামের মিলাদ এদের জন্ম বৃত্তান্ত আছে না,
এই জন্ম বৃত্তান্ত আলোচনা করা বর্ণনা করা এটার মধ্যে তো পৃথিবীর কারো দ্বিমত নাই। দ্বিমতটা হলো জন্মদিন উদযাপন করা অনুষ্ঠান করা, এটাই বেদা। কিন্তু বেদান্তীরা এই জিনিসটা ফাঁস কাটিয়ে মানুষকে বিভিন্ন কিছু দেখাতে থাকে, এটা দেখা ওটা দেখা। আর সাধারণ মানুষ মনে করে আরে তিরমিজিতে আছে, তিরমিজিতে ঈদে মিলাদুন্নবীর কথা আছে নাকি, এদের ঈদ বানানোর কথা আছে, ঈদ বানানোর কথা তিরমিজিতে নেই। আচ্ছা তিরমিজির যে বাপটা সে বাপের মধ্যে একটা হাদিস আছে, হাদিসটা কি? হাদিসটা হলো কাইস ইবনে মাখরামা রাদিয়াল্লাহু তাআলা, উনি বলতেছেন যে শোনো যে বলিত আনা ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আমিল ফিল, কাইস ইবনে মাখরামা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আমি আর আল্লাহ রাসূল আমুল ফিলের বছর একই বছর জন্মগ্রহণ করেছি। কোন বছর? আমুল ফিল, হাতির বছর। হাতির বছর কোনটা? ওই যে আব্রাহাম হাতে নিয়ে আসছিল সেই বছর জন্মগ্রহণ করছে। আচ্ছা তো এখন ওনারা সাহাবীরা জিজ্ঞাসা করতেছে আচ্ছা আপনি বড় না রাসূল বড়? প্রশ্নটা জটিল, আপনি বড় না রাসূল বড়? তো উনি কা আল্লাহ আকবার, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবারু মিন্নি। তোমরা এটা কি কইলে না? কিসের সাথে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই আমার থেকে অনেক অনেক বড়, তুলনাই হয় না। তবে ওয়া আনা আকদামু মিনহু ফিল মিলাদ, তবে জন্মের দিক থেকে আমি কিন্তু কয়েকদিন আগে জন্মগ্রহণ করছি। কাইস ইবনে মাখরামা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন একই বছর, তাও জন্ম হলেও তো একটা একটু আগে একটা একটু পরে জন্ম হয় না, তো একই বছর কিন্তু আমি একটু রাসূলের আগে জন্মগ্রহণ করছি, আল্লাহ রাসূল আমার পরে, কিন্তু রাসূল আমার থেকে বড়। এই হাদিস হইলো এটাতে, এটার মধ্যেই যে মিলাদুন্নবীর কি আছে বলেন তো দেখি। তাই বেদাতির মাথায় এটাই ঢুকে না, বেদাত করতে করতে যারা তাদের মাথায় সোজা জিনিস ঢুকে না, তারা আল্লাহর ভয় তাদের অন্তর থেকে উঠে যায়, তারা মানুষকে ধোকাবাজি প্রতারণা করতে মজা পায়। বেদাতের সিস্টেমে এটা, এই জন্য আল্লাহর কাছে ফানা চাইতে হবে যে আল্লাহ বেদাত থেকেও যেন ফানা দেয়, বেদাতি থেকেও যেন ফানা দেয়। বেদাতির খপরে যে পড়ছে তার সব হারাবে, ইমান আমল সব হারাবে। এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়াইয়াবুদুনা মিন দুনিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা, তারা আল্লাহকে বাদ দিয়ে এমন এমন বাতিল মাবুদের ইবাদত করত যে ব্যাপারে আল্লাহ কোনো দলিল প্রমাণ অবতীর্ণ করেন নাই। ওয়া মা লাইসা লাহুম বিহি ইলম, যে ব্যাপারে তাদের নিশ্চিত কোনো জ্ঞান নাই। যত শিরিক করে ধারণার ভিত্তিতে শিরিক, দেখবে সব ধারণা, এবং যত কারামত আমাদের দেশে যত কারামত শুনবে সব ধারণা। নদী পার হয়ে গেছে সব বন্ধ করি, নদী পার হয়ে গেছে ওই আপনার বান্দরবনে আপনার রাস্তা দিয়ে আসতেছে বাঘে করতেছে আরে বাঘ তুই আমার সিনস, এই যে বাঘের কাহিনী বেগুনের কাহিনী যত রঙের কাহিনী আছে এগুলো সব কি ধারণা, জন কোনটার সুনিশ্চিত কোন এলেন নাই। ওয়ামা লিজ্জালিমিনা মিন নাসির, আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী পাবে না, দুনিয়া আখেরাতে জালিমদের জন্য কোনো সাহায্যকারী নাই। ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন, যখন তাদের সামনে আমার আয়াতগুলোকে সুস্পষ্টভাবে তেলাওয়াত করা হয় তা'রিফু ফি উজুহিল্লাযীনা কাফারুল মুনকার, তখন কাফেরদের চেহারার মধ্যে আপনি দেখবেন অসন্তুষ্টির ভাব। আল্লাহর আয়াত তেলাওয়াত করলে তখন কাফেরদের চেহারায় অসন্তুষ্টির ভাব প্রকাশ পায়। ইয়াকাদুনা ইয়াসতুনা বিল্লাযীনা ইয়াতলুনা আলাইহিম আয়াতিনা, এবং যারা আমার আয়াত তাদের সামনে উপস্থাপন করে তাদের সাথে তারা শত্রুতা আরম্ভ করে, মানে আসলে শত্রুতাটা আল্লাহর সাথে, তা আল্লাহর সাথে তো কিছু করতে পারে না, তখন যে তেলাওয়াত করছে তার সাথে শত্রুতা শুরু করে দেয়। কুল আফা মুনাব্বিউকুম বিশাররিম মিন যালিকুম, রাসূল আপনি বলুন আমি কি তোমাদেরকে এর থেকে মন্দ জিনিসের সুসংবাদ দিব নাকি? মন্দ জিনিসটা হলো আন্নার, মন্দ জিনিসটা হলো আগুন জাহান্নাম। ওয়াআদাহাল্লাহুল্লাযীনা কাফারু, আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের ব্যাপারে এই জাহান্নামের ওয়াদা করেছেন। ওয়া বিইসাল মাসির, এটা কতই না নিকৃষ্ট স্থান। ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন,
এই দুনিয়ার মানুষ তোমাদের জন্য একটা দৃষ্টান্ত আমি আল্লাহ উপস্থাপন করতেছি ফাস্তামিউ লাহু দৃষ্টান্তটা ভালো করে শোনো মনোযোগ দিয়ে দৃষ্টান্তটা শোনো দৃষ্টান্তটা কি ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান যারা আল্লাহকে বাদ দিয়ে যে সমস্ত বাতিল মাবুদ বানাইছে লা ইয়াখলুকু যুবাবান তারা সব বাতিল মাবুদকে একত্রিত করলেও একটা মাছি বানাইতে পারবে না আল্লাহ বলেছেন লা ইয়াখলুকু যুবাবান তারা একটা মাছিও সৃষ্টি করতে পারবে না ওয়ালা ইজতামাউ লাহু সবগুলোর মিলাইলে মানে 360টা বা 370টা বা 1000 যত বাতিল মাবুদ আছে সবগুলোকে মিলাই একত্রে যদি বলা হয় তোমরা সবাই মিলে সব আউলিয়ারা মিলে একটা মাছি বানাই দাও কে পারবে পারবে না ওয়া ইয়াসলুবুহুমুজ যুবাবু শাইয়ান লা ইস্তানকিদুহু মিনহু আল্লাহ পাক এক সুন্দর কথা বলেছেন আরে মাছি তো বানাইতে পারবে না তো পারবে না মাছি যদি তাদের থেকে কিছু সোমারে নিয়ে যায় সেটাও উদ্ধার করতে পারবে না মাছি বানানো তো দূরের কথা মাছি তার থেকে যদি কিছু নিয়ে যায় মাছির থেকে যে সেটা উদ্ধার করব সেই ক্ষমতাও তার নাই দেখেন এই যে যত আল্লাহর ওলির কবরে মানুষ শিরিক করতেছে এই লোকের মশারি দিয়ে রেখেছে মশা কামড়ায় তাইলে তার মশা তাড়াইবার পাওয়ার নাই কি বলেন তার মশা একটা মশা কবরের উপরে বসলে সে যে মশা তাড়াইব এই ক্ষমতাও নাই অথচ মানুষ তার কাছে যায় ছেলে চাইতেছে সন্তান চাইতেছে টাকা পয়সা চাইতেছে এটা চাইতেছে ওটা চাইতেছে আল্লাহ বলতেছেন এরা মাছি তো বানাতে পারবে না পারবে না মাছি যদি কোন জিনিস তাদের থেকে নিয়ে যায় সেটাও লা ইস্তানকিযুহু মিনহু মাছির থেকে উদ্ধার করতে পারবে না দুউফাত তালিবু ওয়াল মাতলুব যে চায় যার কাছে চায় উভয় দুর্বল আল্লাহ বলতেছেন যে চায় এবং যার কাছে চায় উভয় কি দুর্বল যে চায় সে তো দুর্বল বলি চায় সে অসহায় বলি তো আরেকজনের কাছে চাইতেছে আর যার কাছে চাইতেছে আল্লাহ বলতেছেন সে তো তার থেকে আরো দুর্বল সে তার কি দিবে তাকে দেওয়ার মতো তার কাছে কিছুই নেই মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি এই আয়াতটা আল্লাহ কোরআনে অনেকবার বলছেন মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি আল্লাহ রাব্বুল আলামিনকে তারা যথাযোগ্য পরিমাপ করতে পারে না মানে আল্লাহ চিনে নাই আল্লাহ বুঝতে পারে নাই তা ইন্নাল্লাহ লাকাবিয়ুন আজিজ আল্লাহ রাব্বুল আলামিন মহা শক্তিশালী মহা পরাক্রমশালী আল্লাহু ইস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদের মধ্য থেকে এবং মানুষদের মধ্য থেকে কিছু কিছু রাসূল মনোনীত করেন মানুষের মধ্য থেকে তো রাসূল আমরা জানি কাদেরকে আল্লাহ মনোনীত করেছেন আর ফেরেশতাদের মধ্য থেকে কারা ওহী নিয়ে আসবে কারা পৃথিবীতে কি কাজ করবে এটা আল্লাহ রাব্বুল আলামিনই মনোনীত করেন ইন্নাল্লাহ সামিউম বাসির আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু শুনেন এবং দেখেন ইয়ালাম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে যা কিছু আছে পিছনে যা কিছু আছে সব জানেন ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর আর আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মানুষকে প্রত্যাবর্তন করতে হবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ ইরকাউ রুকু করো ওয়াসজুদু সিজদা করো ওয়াবুদু রাব্বাকুম একমাত্র তোমাদের রবের ইবাদত করো ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন ওয়াফআলুল খায়রা কল্যাণকর কাজ করো লাআল্লাকুম তুফলিহুন তাহলেই তোমরা সফল হবে সুবহানাল্লাহ সফলতার জন্য আল্লাহ পাক কয়েকটা কথা বলেছেন এক নম্বরে ঈমান দুই নম্বরে রুকু তিন নম্বরে সেজদা চার নম্বরে রবের একমাত্র ইবাদত পাঁচ নম্বরে ফেলুল খায়ের কল্যাণকর কাজ করা তাহলে আল্লাহ বলছেন লাআল্লাকুম তুফলিহুন এটা সেজদার আয়াত এই আয়াতটা কি
সাজদার আয়াত। এটাতে আবার আমাদের দেশে লেখা থাকে যে আর সাজদা ইন্দা শাফি, মানে শাফি রহমতুল্লাহ এর মতে সাজদা। এজন্য তবে জমহুর অধিকাংশ আহলুল এলেম মুফাসসিরিন কেরামের মতে এখানে সাজদা করা লাগবে, যেহেতু আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু, সাজদা করার নির্দেশ দিয়েছেন। এজন্য এখানে কি করবেন, তেলাওয়াতে সাজদা করবেন। কেউ কেউ একতলাব করেছেন, কেউ কেউ বলছেন ওয়ারকাউ ওয়াসজুদু, রুকু এবং সাজদা দুইটা একসাথে আসলে সলাতকে বোঝায়। এই জন্য তারা বলছেন যে এখানে আল্লাহ সাজদা করতে শুধু বলেন নাই, সলাতের কথা বলছেন। এই জন্য তারা বলছেন যে এখানে সাজদা লাগবে না। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনেকগুলো হাদিস আছে, যে হাদিসগুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এখানে সাজদা করার নির্দেশ দিয়েছেন। এই আয়াতে সাজদা করার নির্দেশ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজেও সাজদা করতেন এবং সাহাবায়ে কেরামকেও এখানে সাজদা করার নির্দেশ দিয়েছেন। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, তোমরা আল্লাহর পথে আল্লাহর জন্য সর্বোচ্চ জিহাদের হক আদায় করে জিহাদ করো। যেমন আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, ঠিক একইভাবে বলছেন জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদ। কিন্তু মানুষের পক্ষে হাক্কা জিহাদি হাক্কা তুকাতি সম্ভব না, মানুষ যত চেষ্টা করুক পারবে না। মানে মানুষ তাকওয়ার হক আদায় করে আল্লাহকে ভয় করতে পারবে, জিহাদের হক আদায় করে জিহাদ করতে পারবে না, মানুষের দুর্বলতা আছে। এই জন্য আল্লাহ পাক মানুষের জন্য সহজ করে দিচ্ছেন, পরে বলে দিচ্ছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাত, যে বান্দা তোমার পক্ষে যতটুকু সম্ভব ততটুকু আল্লাহকে ভয় করো, যেটা অসম্ভব তুমি পারবা না, তো সেটা তো আর তোমার পক্ষে সম্ভব না। এই জন্য শরীয়তের নীতিমালা হলো যেখানে গিয়ে ঠেকে যাবেন আর পাইতেছেন না, এখানে পর্যন্ত তাকওয়া, এরপরে আর জোর করে তাকওয়ার দরকার নাই। যেমন আপনি অসুস্থ, এখন আপনি দাঁড়ায় চলাটা দেখা ফরজ, এখন আপনি পাইতেছেন না, আল্লাহ বলতেছেন তুমি যে পর্যন্ত পারো এই পর্যন্ত আল্লাহকে ভয় করো। তবে প্রথমে কিন্তু দাঁড়ায় শুরু করতে হবে, প্রথম সলাত কি দিয়ে, প্রথমে আসে কিন্তু চেয়ারে বসে যাওয়া যাবে না বা নিচে বসে যাওয়া যাবে না, প্রথম রাকাতে প্রথম দাঁড়ায় শুরু করতে হবে। দাঁড়ানোর পরে আপনি রুকু করছেন সাজদা করছেন, এরপরে আর দাঁড়াইতে পারতেছেন না, মাথা ঘুরে পড়ে যেতেছেন বা দাঁড়ানোর সমস্যা দেখা দিচ্ছে, তাহলে আপনি বসে আদায় করতে পারবেন। কিন্তু শুরুতেই আসে বসে যাওয়া যাবে না, অনেকে শুরুতেই বসা শুরু করে দিই। আবার অনেকে দেখা যায় বাজারে গেছে বাজার করছে হাঁটি হাঁটি, আবার দেখবেন যে দুনিয়া সব জায়গায় যাইতেছে হাঁটি হাঁটি, মসজিদে আসলে চেয়ার একটা নিয়ে বসা যায়, এরকম মুসল্লিও আছে, আছে না, সব জায়গায় সে হাঁটতে পারতেছে চলতে পারতেছে, মসজিদে সে আর দাঁড়াতে পারতেছে না, মসজিদে চেয়ার স্পেশাল চেয়ার জায়গা দখল করে রাখে আবার চেয়ার নিয়ে, হ্যাঁ এটা তার জন্য জায়েজ হবে না, এটা তার জন্য ওজন না, কারণ সে হাঁটতে পারতেছে চলতে পারতেছে তো সে চেয়ার নিবে কেন। অনেকে চেয়ারে আবার ফ্যাশন মনে করে, একটু বড় লোকে বড় লোকে ভাব মনে করে যে চেয়ারে সালাত আদায় করতেছে। এটা নিয়ে আমাদের উত্তরার মসজিদে কয়েকদিন ঝগড়াও হয়েছে মারামারিও হয়েছে, হ্যাঁ কারণ এদের জায়গা দখল করে, যে চেয়ার দখল করে রেখে যায় উনি আধা ঘন্টা পরে আসবো, আসি মানুষকে ঠেলি ঠেলি ওখানে আসে বসবো। আমাকে কয়েকবার বলছে যে আপনি এই বিষয়ে একটু আলোচনা করেন, আলহামদুলিল্লাহ আলোচনা করতে করতে এখন কমছে, এখন আর এই মারামারি ধাক্কা ধাক্কি হয় না, এখন যেখানে জায়গা পায় ওখানে বসে আর সামনে আসে না। তো এই জন্য আপনার তাকওয়াটা ফাত্তাকুল্লাহ মাস্তাতাতু, মানে যেখানে গিয়ে আপনি ঠেকে যাবেন আর পারতেছেন না, আল্লাহ বলছে এই পর্যন্ত তুমি আল্লাহকে ভয় করো, তোমার সাধ্যের বাহিরে তুমি আর কি করবা। তো ঠিক জেহাদের ব্যাপারে আল্লাহ বলছেন হাক্কা জেহাদি, এই জেহাদ মানে ওই কাতাল না, মানে সরাসরি যুদ্ধ না, কাজওয়া না, এই জিহাদ অনেক ব্যাপক। মুফাসসিরিন কেরাম বলছেন এই জিহাদের মধ্যে অনেকগুলো জিনিস আওতাভুক্ত, এই জিহাদের মধ্যে জিহাদুন নফস, নফসের বিরুদ্ধে জিহাদ, নফসে আম্মারার বিরুদ্ধে জিহাদ, এই জিহাদের মধ্যে শয়তানের বিরুদ্ধে জিহাদ, এই জিহাদের বিরুদ্ধে প্রয়োজনের খাতিরে যখন শরিয়া নির্ধারিত হবে জিহাদুল কুফফার ওয়াল মুনাফিকিন, যখন প্রয়োজন হবে জিহাদু আহালিল বেদা ওয়াল আহওয়া, মানে বেদাতীদের বিরুদ্ধেও জিহাদ, কিন্তু সেটা মারামারি জিহাদ না,
বেদাতের সাথে মনস্তাত্ত্বিকভাবে আপনি দূরত্ব বজায় রাখতে হবে, এটাও এক ধরনের জিহাদ। বেদাতের সাথে কেমনে জিহাদ করতে হবে সাহাবায়ে কেরাম দেখাই দিয়েছে। সাহাবায়ে কেরামের আমলে কিন্তু বেদাতি ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি আমলে বেদাতি ছিল না, মুশরিক ছিল, কিন্তু সাহাবায়ে কেরামের আমলে বেদাতি ছিল। এই জন্য এই চার ধরনের জিহাদকে মিলেই হাক্কা জিহাদি। হুয়া জাতাবাকুম, তিনি তোমাদেরকে বাছাই করেছেন। কে বাছাই করছেন? আল্লাহ তোমাদেরকে মনোনীত করেছেন। কিসের জন্য? ইমানের জন্য, দ্বীনের জন্য। ওয়ামা জাআলা আলাইকুম ফিদ দ্বীন মিন হারাজ, তোমাদের দ্বীনের মধ্যে আল্লাহ কোনো সংকীর্ণতা রাখেন নাই। মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের বাবা ইব্রাহিমের মিল্লাত হলো এটাই। তোমাদের বাবা মানে কাদের বাবা? এখানে মুফাসসিরুল কিরাম বলছেন দুইটা হতে পারে, একটা হলো আরবদের বাবা, কারণ ওদের আব্বা কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম, ওদের বংশগতভাবে আব্বা ইব্রাহিম আলাইহিসসালাম। আবার কেউ কেউ বলছেন বংশগত তারা, কিন্তু আমভাবে সমস্ত মুসলিমেরই বাবা ইব্রাহিম আলাইহিসসালাম। ওয়া সাম্মাকুমুল মুসলিমিনা মিন ক্বাবল, তিনি ইতিপূর্বে তোমাদের নাম মুসলিম রাখছেন। তিনি মানে কে? এখানে জমহুর মুফাসসিরদের মত আল্লাহ, আল্লাহই তোমাদের নাম মুসলিম রাখছেন। তবে কেউ কেউ বলছেন হুয়া বলতে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করছে, রাব্বি জাআলনা রব্বানা জাআলনা মুসলিমাইন লাকা, আল্লাহ আমাদের দুইজনকে মুসলিম বানাই দেন। তাহলে মুসলিম নাম রাখছে ইব্রাহিম আলাইহিসসালাম, এটাও হতে পারে। আবার আল্লাহ হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আল্লাহ তোমাদের নাম রেখেছেন মুসলিম, কারণ আপনার আদম আলাইহিসসালাম থেকে সব নবীরাই কি বলছেন? মুসলিম। ওয়া ফি হাদা, আর এই উম্মতের মধ্যেও আল্লাহ তোমাদের নাম রাখছেন মুসলিম। লিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম, যাতে রাসূল তোমাদের উপরে সাক্ষ্যদাতা হতে পারেন। ওয়া তাকুনু সুহাদা আলান নাস, আর তোমরা মানুষের উপরে সাক্ষ্যদাতা হতে পারো। এরপর আল্লাহ পাক কয়েকটা নসিহা করে সূরা শেষ করেছেন। ফা আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া তাসিমু বিল্লাহ, ফা আকিমুস সালাহ, সুতরাং সালাত কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো, ওয়া তাসিমু বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে শক্ত করে দৃঢ়ভাবে ধরো। আল্লাহরে কেমনে ধরবেন? মানে আল্লাহর দিনকে ধরো। হুয়া মাওলাকুম, কারণ আল্লাহই হলেন একমাত্র তোমাদের মাওলা। ফা নিমাল মাওলা ওয়া নিমান নাসির, তোমাদের কতই না সৌভাগ্য তোমরা এরকম এক মাওলা পাই গেছ। সুবহানাল্লাহ, ফা নিমাল মাওলা, কতই না উত্তম অভিভাবক, কতই না উত্তম মাওলা তোমরা পেয়ে গেলে। ওয়া নিমান নাসির, কতই না উত্তম সাহায্যকারী। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনে কারিমের সাথে সম্পর্ক বৃদ্ধি করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনে কারিমকে কিয়ামতের ময়দানে হুজ্জত হিসাবে, শাফাআতকারী হিসাবে পাওয়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমাদের সূরা আল হাজ্জের তাফসির শেষ, এর মাধ্যমে আমাদের 22 পারা, দ্বিতীয় দফায় 22 পারা শেষ হয়েছে, আর 8 পারা বাকি আছে আমাদের দ্বিতীয় দফা তাফসিরে। আগামী তাফসিরে ইনশাআল্লাহ সূরা আন-নিসা, সূরা আন-নিসা থেকে আমাদের তাফসির শুরু হবে ইনশাআল্লাহ।